আলিয়া ঈশ্বরের একমাত্র পুত্র আমাদের জন্য প্রেরণ করেছে, উপহার দিয়েছে, আমরা আনন্দিত। ঈশ্বরের একমাত্র পুত্র আমাদের জীবনে আছে। আলিয়া আলিয়া, ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, তার জন্য তার একমাত্র পুত্রকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আলিয়া, যে ঈশ্বর জগতে আমেন, আমরা প্রত্যেকে জগতে আমেন। আলিয়া আলিয়া, ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, আমরা যে যে এখানে যাকে থাকি না কেন, যা কিছু অন্যায় করি না কেন, কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। আমেন, ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, ঈশ্বর ভালোবেসে তার পুত্রকে আমাদের জন্য গ্রিফ করেছে, উপহার দিয়েছে। কেন বড়দিন কেন গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, কারণ ঈশ্বরের একমাত্র পুত্রের জন্মদিন। আমেন, কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবেসে তার পুত্রকে দান করেছে, দান করেছে, দান করেছে আমাদেরকে। আলিয়া, আমরা একটা পথ দেখবো, যখন 3:35 পিতা পুত্রকে প্রেম করেন। আলিয়া আলিয়া, আমরা কার জন্মদিন পালন করবো, পুত্রের জন্মদিন। আমেন আলিয়া, যিশুর জন্মদিন আমরা পালন করবো। আমেন, কারণ পিতা পুত্রকে ভালোবাসে। আলিয়া, পিতা পুত্রকে ভালোবাসে মানে পুত্রকে যদি ভালোবাসে তাহলে আমরা যেন পুত্রকে ভালোবাসতে পারি। আলিয়া আলিয়া, পিতা পুত্রকে ভালোবাসে মানে প্রেম করেন, প্রেম করেন। আমেন, আমরা প্রত্যেকে প্রেম করি। আমেন, কেউ আমরা স্বামীকে প্রেম করি, কেউ সন্তানকে বেশি প্রেম করি। আমেন, স্বামীর চেয়ে আবার বেশি সন্তানকে প্রেম করি, আবার সন্তান চেয়ে বেশি স্বামীকে প্রেম করি, নাকি প্রেম করি তো নাকি হয়। আলিয়া, যখন আমাদের মধ্যে একটু মানে যদি ভুল বুঝাবুঝি হয় কেমন হয়, কারণ প্রেম কি থাকে? হ্যাঁ, প্রেম মনে চলে যায়। আমেন, কিন্তু পিতা পুত্রকে প্রেম করেন। আমেন আলিয়া, কারণ পুত্রকে কেন প্রেম করে, কারণ তার একজাত পুত্র, এক জাত পুত্র তার জন্যে প্রেম করে। আমেন, আমাদের জন্য দিয়ে দিয়েছে। আমেন, আমাদের জন্য দিয়ে দিয়েছে, কারণ বলছে পিতা পুত্রকে প্রেম করেন এবং সমস্ত তার হস্তে। আলিয়া, যা কিছু আছে, আমেন, যা কিছু আছে এই পৃথিবীতে আমাদেরকেও তার হস্তে দিয়ে রেখেছে। আমেন আলিয়া আলিয়া, আমরা যদি না যিশুকে এখানে ভালোবাসি, আমরা যদি না যিশুকে বুঝি, আমরা কখনো সেই বড়দিনকে পালন করতে পারবো না, আমরা এই আনন্দ থেকে দূরে চলে যাবো। আমেন, আমাদের কাছে গুরুত্ব এটা কেন, কারণ পিতা পুত্রকে প্রেম করে মানে দান করেছে আমার জন্য। আলিয়া, পিতা পুত্রকে প্রেম করেন মানে দান করে দিয়েছে আমার জন্য এবং সমস্ত তার হস্তে দিয়েছে। এই জগতে যা কিছু আছে সবকিছু তার হাতে দিয়ে রেখেছে। আলিয়া, আদি পুরুষ কি বলছে, বলছে আমাদের পাপের জন্য আমরা ঈশ্বর থেকে বঞ্চিত হয়ে গেছি। আমরা যে বড়দিন আমরা কেন পালন করতে পারছি না, কারণ পাপের জন্য, কারণ আমাদের পাপের জন্য ঈশ্বরের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তাই জন্য ঈশ্বর একমাত্র পুত্রকে প্রেম করে আমাদের জীবনে পাঠিয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন তার একমাত্র পুত্রকে দান করলেন। আমরা যে পাপ করেছি আমাদের সম্পর্ক নেই, যেন পুত্রকে ভালোবেসে ঈশ্বরের সঙ্গে আলিয়া বড়দিন যেন পালন করতে পারি। আমেন আলিয়া, আমরা যেন বড়দিন পালন করতে পারি। আমরা একটা পথ দেখবো, যখন 2:11 মানে কান্নাতে এই প্রথম চিহ্ন প্রকাশ করলেন, প্রথমবার কান্না নগরে বিয়ে বাড়িতে তার মহিমা প্রকাশ করেছে। আলিয়া, কারণ পিতা পুত্রকে প্রেম করেন। আলিয়া আলিয়া, যিশু যে প্রেম করে ঈশ্বরকে, আর ঈশ্বর যে যিশুকে প্রেম করে, যিশু প্রথমবার তার কার্যকারিতা দেখাচ্ছে। আমেন, তাকে দেখাচ্ছে তার শিষ্যদেরকে। আলিয়া, আমরা কেন যিশুকে বিশ্বাস করব, কারণ যিশুর কার্যকারিতা দেখে। আমেন, কারণ যিশু প্রথমবার কি করেছে, জলকে ডাক্তার করেছে। আমেন আলিয়া, কারণ যিশুর মধ্যে প্রকৃতি কি আছে, প্রেম আছে। হালেলুয়া হালেলুয়া, তার মধ্যেই মিরাকল আছে। আমেন, কারণ যিশু প্রথমবার
কার্যকারিতা করে দেখালো, যাতে আমরা যাতে বিশ্বাস করতে পারি। প্রথমবার আলাদা শিষ্য তো নাকি ভাইয়া আমাদেরকে এটা প্রকাশ করেছে, আমেন আমেন, যাতে আমরা যিশুকে বিশ্বাস করি, ঈশ্বরের একজাত পুত্রকে যাতে বিশ্বাস করি। ঈশ্বর যে জগৎকে ভালোবাসে, হালেলুয়া হালেলুয়া, জগতে যে এত ভালোবাসে, কাকে ভালোবাসে? জগতে ব্যবসা যে করে তাকেও ভালোবাসে, যে চোর তাকেও ভালোবাসে, যে হিংসা করে তাকেও ভালোবাসে, যে খুন করে তাকেও ভালোবাসে, যে কুকথা বলে তাকেও ভালোবাসে। আমেন। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন তার পুত্রকে দান করে, আমেন। আর যিশুও সেই মহিমা প্রকাশ করলো কাদের মাধ্যমে? এই শিষ্যদের মাধ্যমে, আমেন আমেন। হালেলুয়া। বড়দিন কেন গুরুত্বপূর্ণ? যিশু তার কার্যকারিতাকে প্রকাশ করেছে, তার জন্য তার জন্মদিনকে আমরা পালন করি। হালেলুয়া, এইটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তার কাজ না দেখে আমরা কখনো তার জন্মদিনকে পালন করতে পারি না, কারণ সমস্ত পৃথিবী তার কাছে জানুপাত হবে, তিনি একমাত্র প্রভু। আয়ো পৃথিবী লোক তার কাছে কি করছে? স্বীকার করছে, আমেন। সমস্ত জাতি সমস্ত মানুষ যিশু নামে স্বীকার করছে। কি খাচ্ছে? কেক খাচ্ছে, আমেন। হ্যালেলুয়া। কেক খাচ্ছে তো নাকি? প্রত্যেকটা জিহোবা স্বীকার করছে, প্রত্যেকটা জিহোবা স্বীকার করছে। কি স্বীকার করছে? কেক, কেক যিশু কেন? আরে কেক স্বীকার করা যিশুকে স্বীকার করা হচ্ছে, হ্যালেলুয়া। কারণ যিশু নামের মধ্যেই খাওয়া হচ্ছে, আমেন। তাহলে নাকি যিশুর জন্মদিন একা কে এক কামড় খাচ্ছে? যিশুর জন্মদিন, আমেন। হ্যালেলুয়া। কারণ কি বলছে? সমস্ত জিহোবা স্বীকার করবে তিনি একমাত্র প্রভু, তিনি যে একমাত্র প্রভু। এখনো মানুষ সবাই স্বীকার করছে, সবাই স্বীকার করছে, বলছে পৃথিবীর ইতিহাসে এরকম দিন আর নেই, এই বড়দিনের মতো দিন আর নেই, এত ব্যবসা আর কোনো জায়গায় নেই, আমেন। নাকি আলাইয়া সমস্ত মানুষ কি করে? বাজার থেকে ফেরে 24 তারিখে আর কেক কিনে নিয়ে যায়, আমেন। আলাইয়া যে ঈশ্বর কি বলছে? সমস্ত জিহোবা স্বীকার করবে যে তিনি একমাত্র, আজও মানুষ তাকে স্বীকার করছে, কেক স্বীকার করছে, আমেন। আলাইয়া আমি কেকটা খাচ্ছে, পেটটা ভরে গেলে এক বছর মনে ভরে গেল, আর এক বছর খাবে আবার ভুলে যাবে, আর পরের বছরে আসতে হবে। আলাইয়া আলাইয়া, এইটাই গুরুত্বপূর্ণ, আমেন, এইটাই গুরুত্বপূর্ণ। আমরা জেনে গেছি যে যিশু নাম সমস্ত জায়গায় পৌঁছে গেছে, আমেন, ছড়িয়ে গেছে। হ্যালোয়া, যখন পুডুপুডু স্বীকার করবে যিশু নামকে, আর তখনই যিশু আগমন হবে। হ্যালোয়া, না পৌঁছালে পুডুপুডু যিশুর আগমন হবে না, আর বড়দিনও পালন হবে না, আমেন। হ্যালোয়া হ্যালোয়া, আমরা এক গুরুত্বপূর্ণ কি? ঈশ্বর ভালোবেসে তার একমাত্র পুত্রকে দান করেছে আমাদেরকে, যাতে আমরা তাকে বিশ্বাস করতে পারি, তার মহিমা কাজে বিশ্বাস করতে পারি। হ্যালোয়া, তিনি প্রথমবার কি কাজ করলে? বিয়ে বাড়িতে জলকে দান করার অনুমোদন করেছে, আমি আমরা আগে পর দেখব। যোহন 10:28 হ্যালোয়া হচ্ছে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনো বিনষ্ট হইবে না, এবং কেউ আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া নিয়ে যাবে না, আমেন। হ্যালোয়া, যে যিশুকে বিশ্বাস করবে, যে বড়দিনকে পালন করবে, যিশু কখনো তাকে ছাড়বে না। যিশু প্রতিজ্ঞা করেছে, আমেন আমেন, প্রতিজ্ঞা করেছে, আমি কখনো তাদেরকে ছাড়বো না, কোনো মতে তাদেরকে ত্যাগ করবো না। হ্যালোয়া, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দেবো, অনন্ত জীবন। হ্যালোয়া, যে বড়দিন পালন করবে, যে ঈশ্বরকে যে বিশ্বাস করবে, সেই যিশুকে বিশ্বাস করবে, তার একজাত পুত্রকে যে বিশ্বাস করবে, তাকে একটা জিনিস দেবে, কি? গিফট, আনন্দ জীবন, আনন্দ জীবন। হ্যালোয়া, যদি তুমি বিশ্বাস করো যিশু যে জলকে ডাক্তারবাস করতে পারে, আর তোমাকে একটা গিফট দেবে, অনন্ত জীবন, অনন্ত জীবনের গিফট দেবে। হ্যালোয়া, অনন্ত জীবনের গিফট করবে তোমাকে। হ্যালোয়া, তা কি বলছে? তাহারা কখনো বিনষ্ট হইবে না, যে যিশুকে বিশ্বাস করবে কোনো মতে তাদেরকে বিনাশ করতে পারবে না, কোনো মতে তাকে হানি করবে না। হ্যালোয়া,
ঈশ্বর তোমাকে গ্রিপ করেছে, আলোরিয়া ঈশ্বর তোমাকে গ্রিপ দিয়েছে, তার একজাত পুত্রকে তোমার জন্য গ্রিপ করেছে, তোমার জন্য দান করেছে, সবার জন্য নয়, তুমি মনে করো আমার জন্য দান করেছে, আলোরিয়া আলোরিয়া প্রত্যেকে বলি আমার জন্য দান করেছে, পাশের বাড়ির জন্য নয়, আমি আমি আমার জন্য দান করেছি, আমি আলোরিয়া আমি নিলে তবে আমি কাউকে আমি নেবো না, আমি কাউকে দিতে পারবো না, আমেন। আমি নিয়ে আমি বলি কি আমি যিশুকে ভালোবাসি, আমেন। মানুষ বলে নাকি বলো তো নাকি মানে কি করে, আমি তো প্রার্থনা যাই ভালোবাসি, কি করতে যাই প্রার্থনা যাই দেখে কি হচ্ছে দেখে যিশুকে নাও, আমেন। যখন তুমি যিশুকে নেবে আর যিশু নামকে কি করবে অনন্ত জীবনের দানটাকে তুমিও বলতে পারবে কাউকে, আমেন। তোমার মধ্যে না থাকলে কখনো বলতে পারবে না, আমেন। বহুদিন কেন গুরুত্বপূর্ণ, ঈশ্বর তার একজাত পুত্রকে আমাদের জন্য দান করেছে, প্রেরণ করেছে, আমাদেরকে বড় গিফট, হালেলুয়া। ঈশ্বর আমাকে ভালোবাসে, ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, আমেন। ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, আমরা এত পাপ করেছি এত অন্যায় কাজ করেছি তবুও ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, তাই জন্য আমাদেরকে গিফট করেছে, হালেলুয়া। বলছে তুমি ওই ফল খাবে না, আমেন। আপেল সামনে এসে গেল আর খেয়ে দিল, আমেন। যখনই আমাদেরকে বারণ করে খাবে না আমরা কি করি আর দিবে কি এসে যায় জলে এসে যায়, আর বড় আপেল তো, বড় আপেল তো, আমেন। ঈশ্বরের পুত্র কি করছি পড়িয়ে দিচ্ছি, আমেন। পাপ তুমি করবে না, আমেন। ঈশ্বর ভালোবাসিয়ে গিফট করছে, আমি পাপ করবো, আমেন। আমি ওই গিফট নেবো না, বড়দিনের গিফট আমি নেবো না, আমেন। তাহলে নাকি বড়দিন আমি পালন করবো না, মন্ডলী খাবো না, মন্ডলী গেলে অনেক লোক আছে, আমেন। আমার কম্পানি হবে নাকি ঈশ্বরের গিফট কম্পানি হবে নাকি, ঈশ্বর তোমাকে গিফট করেছে, আমেন। গিফটটাকে গ্রহণ করতে হলে কি করতে হবে, সবাইকে হাত করে দিতে হবে, আমেন। আলোয়া আলোয়া ঈশ্বর তোমাকে গিফট করেছে, আমেন। কেন গুরুত্বপূর্ণ বড়দিন, ঈশ্বর তোমাকে গিফট করেছে, কেন গুরুত্বপূর্ণ, ঈশ্বর তোমাকে গিফট করেছে, হালেলুয়া হালেলুয়া। বলছে তাহারা কখনোই বিনষ্ট হইবে না এবং কেউ আমার হস্ত হইতে তাহাদেরকে, হালেলুয়া। আমরা বলি কি করি আমার কাজে কেড়ে নিচ্ছে নাকি, আর যিশু কি বলছে আমার কাজটাকে কেউ কেড়ে নিতে পারবে না, যারা আমার তারা আমার থাকবে, আমেন। কেড়ে নিতে পারবে না, যারা আমার তারা আমারই থাকবে, আমেন। হালেলুয়া, যারা আমার তারা আমারই থাকবে, হালেলুয়া। আমরা একটা পথ করবো চোর 11:42, আমি আমার কথা শুনিয়া থাকো, তারপর কি বলছে যেন বিশ্বাস করে তুমি আমাকে প্রেরণ করিয়াছো, আমেন। হালেলুয়া, যিশুকে কেন বিশ্বাস করবো আমরা, যিশুর কাজ দেখি, আমেন। হালেলুয়া, আমরা কেউ যিশুকে দেখিনি, আমি তো দেখেছি দেখেছি, আমরা কিন্তু বড়দিন পালন করছি, কি করছি কেক খাচ্ছি, আমি কি করছি কিন্তু আমরা যিশুকে তার কাজ দেখি, আমেন। হালেলুয়া, যাতে ঈশ্বরকে কি বলছে যে পিতা এরা যেন আমাকে বুঝতে পারে জানতে পারে, তুমি যে আমাকে প্রেরণ করেছো, তুমি যে আমাকে পাঠিয়েছো তোমার একমাত্র পুত্রকে যেন এই জগতে পাঠিয়েছিলে যেন এরা যেন জানতে পারে, আমেন। হালেলুয়া, কি হয়ে জানবো আমরা যিশুর কাজ দেখি, আমেন। হালেলুয়া, জলকে ডাক্তার অসম্পূর্ণ করেছে, আমেন। যেখানে অসম্ভব হতে পারে না, যেখানে অসম্ভব হতে পারে না, আমেন। হবে হবে না, যিশু সেটাকে পাল্টে দিয়েছে, আমেন। পিতা এরা যেন জানতে পারে তুমি যে আমাকে পাঠিয়েছো ওই জগতে, যেন বিশ্বাস করে আমি যে তোমার পুত্র, এরা যেন বিশ্বাস করে। হালেলুয়া, আমরা যিশুকে কেউ দেখিনি, যত জনাদি কেউ দেখিনি, তার
কাজ দেখে আমেন আর ভাইয়া কারণ তিনি অন্ধের চোখ খুলে দিয়েছে বোবা কথা বলেছে আমেন ল্যাংড়া হাসছে জট পালাচ্ছে বড় মিরাকল করছে তিনি আমেন বলছে গাড়ির আগুন ধরে গেছে আমি উনি বেঁচে আছে নাকি কারণ প্রভু যেখানে থাকে প্রভু সন্ধ্যা জায়গা থাকবে এখানে হবে না বিশ্বাস থাকলে ঈশ্বরের মহিমা দেখবে কারণ ঈশ্বর তোমাকে ভালোবেসে তাকে তোমাকে গ্রিপ করেছে আমেন এই গিফটটাকে তুমি গ্রহণ করো আমেন এই গিফটটা যদি ফেলে দাও ঈশ্বর যদি অবাধ্য হও যে আমি ওই গিফটটাকে আমি নেবো না তাহলে কখনো তুমি ঈশ্বরের মহিমা দেখতে পাবে না আমেন গিফটটাকে তুমি ফেলে দিচ্ছ আমেন ঈশ্বরের একমাত্র পুত্রকে তোমার জন্য গ্রিপ করেছে হ্যালেলুয়া এইটাই গুরুত্বপূর্ণ আমাদের কাছে ঈশ্বর তোমাকে ভালোবেসে তার একমাত্র পুত্রকে গ্রিপ করেছে মানে পিতা ইহারা যেন জানতে পারে যে তুমি আমাকে প্রেরণ করেছো পাঠিয়েছো ঈশ্বর তোমাকে ভালোবাসে আমেন এই গিফটটা তুমি গ্রহণ করো ধরো হ্যাঁ আমাকে যিশু আমাকে ভালোবাসে প্রেম করে আমিও যিশুকে ভালোবাসবো ঈশ্বরের গিফট এইটা আমেন ঈশ্বরের গিফটকে আমরা গ্রহণ করবো যে যতবার পাপ করবো ঈশ্বরের গিফটকে কি করবো গ্রহণ করবো ফেলে দিই আমরা তখন আর গ্রহণ করি না আমেন তখন আমরা কি করি ফেলে দিই যতবার পাপ করি ততবার কি করি ফেলে দিই ঈশ্বর বলছে তুমি অবাধ্য হবে না যে আদম হবা তোমার কাছে আমি রেখে দিয়ে গেলাম তুমি সব খাবে সব একটা আমার জন্য রেখে দাও যেখানে বাচ্চাদের মানে বারণ করা হয় ওখানে যাবি না আমরা কি করি যাবো 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 আমেন গিফট কি করবো ফেলে দিয়ে কি করবো ওইটাই খাবো ওইটা খাবো নাকি ওইটাই মজা নাকি লুকোনো থাকবে সেটাই আমাদের মজা লাগে আর সেখানে খেলে কি হবে খাওয়ার পর কি হবে ঘুট পেট কি হবে ঘুটঘুট করবে আমেন জানো নাকি বাসি তরকারি খেলে পেট ঘুটঘুট করো তবু আমরা কি করি একই জিনিস খেয়ে নি আমেন হয়তো পেট তো ঘুটঘুট হবে নাকি খেতে হবে যেতে হবে নাকি ঈশ্বরের গিফটকে তুমি নিচ্ছ না ঈশ্বর যে প্রেজেন্টটাকে তুমি নিচ্ছ না ঈশ্বর যে দানটা তোমার জন্য দেওয়া আছে সেটা তুমি নিচ্ছ না হ্যালেলুয়া হ্যালেলুয়া বহুদিন আমরা কেন গুরুত্বপূর্ণ আমাদের কাছে ঈশ্বরের দানটাকে আমরা নিতে পারছি না ঈশ্বরের দানটাকে আমরা নিতে পারছি না কারণ ঈশ্বর তোমাকে ভালোবেসে তার একমাত্র পুত্রকে গ্রিপ করে যায় দান করেছে হ্যালেলুয়া হ্যালেলুয়া আমরা আগে পথ দেখব দ্বিতীয় করিন্থীয় 9:15 হ্যালেলুয়া ঈশ্বর যে দানটা করেছে তার যে বর্ণনা করেছে তার জন্য আমরা কি করব ধন্যবাদ দেব হ্যালেলুয়া ঈশ্বর তোমাকে গ্রিপ করেছে আমেন তার বর্ণনা দিয়েছে আমেন প্রভু যিশুকে তোমাকে বর্ণনা দিয়েছে ঈশ্বর যে তোমাকে গ্রিপ করেছে তার জন্য তুমি ধন্যবাদ দাও হ্যালেলুয়া ঈশ্বর যে প্রেজেন্ট করে তোমার কাছে আমেন তার একমাত্র পুত্রকে তোমাদের কাছে প্রেজেন্ট করেছে আমেন বহুদিন হিসেবে তার জন্য আমরা কি করব ঈশ্বরকে ধন্যবাদ দেব হ্যালেলুয়া আমরা বহুদিনের মধ্যে আছি আমেন এই মাসটা আমাদের কাছে কি আনন্দ দিন আমেন এই আনন্দ কাউকে বলে বোঝানো যাবে না আমেন ভাবছি কালকে এইগুলো করব আর দিনটা পাড়ি আছে আমেন নাকি এক করে দিন আমরা চিন্তা করছি যে এটা আমরা কালকে করব আমেন আর দিন পাড়ি আছে আমেন তাহলে নাকি কারণ তো কি করবো আমরা ভেবে উঠতে পারছি না আমেন কারণ রাজাদের রাজার জন্মদিন আমেন রাজাদের রাজার জন্মদিন বলছে ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তার ধন্যবাদ করো ঈশ্বর যে দানটা দিয়েছে তোমাকে ঈশ্বর যে তোমাকে গিফট করেছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করো হ্যালেলুয়া ধন্যবাদ আমাকে করি না যে হে ঈশ্বর তোমার ধন্যবাদ তুমি যে প্রভু যিশুকে আমাকে দিয়েছো বলে আর প্রভু যিশুকে ধন্যবাদ দিই না আর ঈশ্বরকে কি ধন্যবাদ দেবো প্রভু যিশুকে দেওয়ার সময় নেই আমাদের কাছে কারণ কি আছে আমাদের কাছে এই পাপ ঈশ্বর বলছে তুমি যাবে না যাবে না আমরা কি করি যেতে হবে যেতে হবে আমি ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেওয়ার সময় নেই আমাদের ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দেওয়ার সময় নেই ঈশ্বর বলছে তুমি গল্প করবে না করবে না আমরা কি করি গল্প করব করব আমি তোমার কাছে প্রার্থনা করার সময় আমাদের কাছে নেই প্রার্থনা যত তুমি প্রভুর কাছে বসে বিনতি করবে তাকে সময় কাটাবে তোমার জীবন বদলে দেবে প্রভু আমাদের মাইন্ডের ওপরে একটা কি একটা আগুন ভাব থাকে তো নাকি এর ভেতরের ভাবটা কি থাকবে ঠান্ডা ভাব থাকবে প্রার্থনা আমাদেরকে কি করে
ভেতরটাকে কি করে শান্ত করে রাখে। হ্যাঁ, আমাদের একটা অশ্রু ভাব আছে, চঞ্চল ভাব আছে, একটা রাগ ভাব আছে। আমেন। আমরা কি করি, কেউ যদি আমাদের খুব মানে বদল দিয়ে দেয় আমরা কি করি, রেগে যাই নাকি? হ্যালো ইয়া, কারণ 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 এই কেন প্রার্থনা করি না বলে রেগে যায়। যদি প্রার্থনা করতাম আমাদের ওই রাগটা থাকতো না। প্রার্থনা করি না বলে আমাদের ওই রাগটা এসে যায়। ঈশ্বর যে তোমাকে বর্ণনা দিয়েছে তার জন্য ঈশ্বরকে তুমি ধন্যবাদ দেবনি। জানো ঈশ্বরকে যে তুমি তোমার পুত্রকে আমার জন্য প্রেরণ করেছো। আমেন। কখনো একা বসে আমরা কখনো প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে প্রভু তোমার গিফট, প্রভু তো ইয়ে ঈশ্বর তোমার গিফট, ধন্যবাদ দিই। তো একা বসে প্রভুকে এক ঘন্টা ধন্যবাদ দিচ্ছি, যিশুকে দিই না কখনো। তাই জন্য আমাদের মাইন্ড সবসময় কি করে, রাগ। স্বামী যদি কিছু বলে দিয়ে দেবো এক্ষুনি, ছেলে কিছু বলে এক্ষুনি দিয়ে দেবো, এই মিলে দিলাম। এবার যদি লোকজন থাকে কি হয়, গুপ্ত হয় দি নাকি? পাশে বাড়ি এখন ভুল কাজ করে, ঘরে নিয়ে আসি, দুমদম দিয়ে দিই। আমেন। ঈশ্বরের ডিপকে তুমি ফেলে দিচ্ছ। যে বড়দিনে যে গিফট দিয়েছে ঈশ্বর তার একমাত্র পুত্রকে, তুমি সেই গিফটটাকে কি করছো, ফেলে দিচ্ছ। এক ঘন্টা তুমি কাউকে ধন্যবাদ দিই না। আমরা বহু প্রার্থনায় বসি, তাই কি ভাবার চিন্তা আমাদের মধ্যে এসে যায়, তাও বসতে পারি না। আমাদের কাজ আছে। আমেন। আমরা প্রার্থনা করতে চাই না। প্রার্থনা না করলে কখনো একটা বিশ্বাসের জীবন কখনো বৃদ্ধি হয় না। তার জন্য আমাদের আমাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না, ঈশ্বর কাজ করতে পারে না। তখন আমাদের মধ্যে কি হয়, যদি ঈশ্বরের বাক্য দেয় ও খুব ধার্মিক হয়ে গেল, খুব হয়ে গেল না। আমাদের প্রার্থনা নেওয়া কি করি, আমরা প্রার্থনা কম করি কি করি, আর বড় কি করি, পায়ে কি করি, বেশি বড় বেশি কথা বলি। প্রার্থনা করতে আমাদেরকে, প্রার্থনা না করলে কখনো সেই যীশু খ্রিস্টকে আমরা তার মহিমা জানতে পারবো না, তাকে জানতে পারবো না। যত প্রার্থনা করবো তত যীশুর বিষয়ে জানতে পারবো। আমি ভাবিয়া ঈশ্বরের বর্ণনাগুলোকে জানতে পারবো। বলছে ঈশ্বরের বর্ণনাকৃত দানের নিমিত্ত তার ধন্যবাদ হোক। ঈশ্বর যে দানটা করেছে, ঈশ্বর যা বড় কাজ করে যাওয়ার জন্য, আমরা তো জানি না, জানি। কারণ আমাদের কি হয়, প্রার্থনার সময় নেই, বাইবেল পড়ার সময় নেই। প্রার্থনা পরিবারকে এক জায়গায় করে, প্রার্থনা বাচ্চাকে শান্ত করে, প্রার্থনা কাজ খুলে দেয়, প্রার্থনায় অসুখ বেরিয়ে যায়, প্রার্থনায় শয়তান কেঁপে ওঠে। তোমার সঙ্গে তোমার কাছে যে আছে সে তোমাকে প্রার্থনা করতে দেয় না। কারণ তুমি প্রার্থনায় বসলে কি করো, প্রভুকে ধন্যবাদ দাও না। প্রার্থনায় বসলে কি করি, আমার ফ্যামিলি এই প্রয়োজন, আমার ফ্যামিলি ওই প্রয়োজন, আমার এটা দাও প্রভু, আমার ওইটা দাও প্রভু, তোমার ধন্যবাদ নেই। তাই তো নাকি, ঈশ্বর যে প্রেজেন্ট করেছে, ঈশ্বর যে বর্ণনা দিয়েছে তার জন্য আমাকে ধন্যবাদ দিই না। প্রভু আমার এটা দাও, প্রভু এটা হচ্ছে না কেন, না এটা চাও ভালো না কেন, ভালো। আমি আমাদের প্রভুকে ধন্যবাদ দিই আগে। আমেন। ধন্যবাদ দিই। আমেন। ঈশ্বর যে তোমাকে বর্ণনা দিয়েছে তার একমাত্র পুত্র তোমাদের প্রেরণ করেছে, তার জন্য তুমি ধন্যবাদ দাও, প্রেজেন্ট করো ঈশ্বরকে যে আমি যিশুকে ভালোবাসি, তোমার পুত্রকে আমি ভালোবাসি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যেন আমরা ধন্যবাদ দিই ঈশ্বরের প্রেজেন্টকে, আমরা মনে রাখি। আমেন। হালেলুয়া। পরিত্রাণ পেয়েছো। আমেন। ঈশ্বর যে বর্ণনা দিয়েছে তার পুত্রকে, তাকে না বিশ্বাস করলে কখনো তোমার পরিত্রাণ তোমার আসতো না। আমেন। পুত্রকে বিশ্বাস করলে তবে তোমার জীবনে পরিত্রাণ আসবে। ঈশ্বরের গুরুত্বপূর্ণ। আমেন। যীশু খ্রিস্ট। আমেন। হালেলুয়া। বহুদিন কেন গুরুত্বপূর্ণ, তোমার জীবনে পরিত্রাণ হয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই পরিত্রাণকে তুমি গ্রহণ করো। পরিত্রাণটা তুমি গ্রহণ করো। ঈশ্বর যে তোমাকে গিফট করেছে তার একমাত্র পুত্রকে, হালেলুয়া, সে পরিত্রাণ দেবে, সেই পরিত্রাণকে তুমি গ্রহণ করো। হালেলুয়া, হালেলুয়া। ইহা ঈশ্বরের দান। আমেন। পড়ি ওখানে পড়ি, ইহা তোমাদের হইতে হয় নাই,
ইহাই ঈশ্বরের গ্রিপ, ঈশ্বরের দান। ইহা ঈশ্বরের গ্রিপ আর ঈশ্বরের দান। পরিত্রাণ তোমার থেকে হয়নি, তা ঈশ্বর থেকে হয়েছে। আমেন। কারণ ঈশ্বর তার পুত্রকে তোমার জন্য পাঠিয়েছে, বলি দিয়েছে, বলি দিয়েছে, গ্রিপ করেছে। বলি মানে কি? একেবারে একেবারে দিয়ে দেওয়া, তাকে ওরাই বলি। আমেন। দাদা নাকি বলি মানে দাদা নাকি আমরা তুমি কাটবে ছিটবে ঈশ্বর কিছু বলবে তুমি তাই তো ছেঁড়া হয়েছে নাকি? ছেঁড়া হয়েছিল কি? ছেঁড়া হয়েছিল তার জামা ছেঁড়া হয়েছিল, ভাগ হয়েছিল। আমি নাকি ভাগ হয়েছিল তো নাকি? তাহলে কাটবে ছিটবে ঈশ্বর কিচ্ছু বলবে না, কারণ ঈশ্বর দান করে দিয়েছে। এখনো তাকে কি করছে? ছিটছে, কাটছে। যিশু নাকি কেক খাচ্ছে, আর যিশু কি বদনাম করছে নাকি? কেকটা কি গন্ধ মতো লাগছে, কেকটা ভালো কেক দেয়নি নাকি? খাচ্ছে জন্মদিন, এক কেমন করে জন্মদিন আমি কেক খাচ্ছি, আর কি করছে যিশু নাকি করছে বদনাম করছে নাকি? আরে যিশুর কাছে যাচ্ছিস, বলে কেক খেতে যাচ্ছিস তুই। আরে যা, 25 ডিসেম্বর জানে হবে কেক খায় নাকি? আর কেক খাচ্ছে ঘরে এক কেমন করে, আর বদনাম করছে। আমি ঈশ্বর তো অলরেডি দান করে দিয়েছে, গিফট দিয়ে দিয়েছে, আর লোকে তো করবেই তো নাকি? হালেলুয়া, এটা করবে তো নাকি? কারণ ঈশ্বর জগৎকে ভালোবেসে তার পুত্রকে দান করে দিয়েছে, আর সবাই তো করবে, ছিড়বে আর কাটবে আর খাবে আর বলবে নাকি? এটা আমাদের শুনতে হবে। আমি আমরা অনেক সময় কি করি, এগুলো শুনবো আমরা যিশু কেমন ভাবে করবে না, এগুলো শুনতে হবে। অলরেডি ঈশ্বর দান করে দিয়েছে যিশুকে, আমরা খাচ্ছি, আমরাও করি না মাথায় নাকি? যখন যিশু যখন আমাদের জীবনে কাজ করে, বাচ্চা যখন উঠতেন, যখন আমাদের পা কোমরে যখন যন্ত্রণা হয়, যিশু তোমার এক্ষুনি দেখতে পেলে না, যিশু নেই আর যার পাশের বাড়িতে হ্যাঁ বললো, হ্যাঁ তুই আর ওই পাত্র হয়ে যাচ্ছিস, তোর যিশু কি করছে কাজ, এখন সুস্থ করেনি, আমরা কি করি? যিশু তোমার দেখতে পেলে না, আমরাও ভুলে যাই নাকি? ভাইয়া ঈশ্বরের গিফটকে আমরাও ভুলে যাই। ঈশ্বর যে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সন্তানকে পাঠিয়েছে আমাদের জন্য, আমরা সে ভুলে যাই দাদা নাকি? ঈশ্বরকে আমরা হারিয়ে ফেলি কিসের জন্য? ওই যন্ত্রণা যখন ওঠে আমাদের শরীরে নাকি, তখনই যিশুকে ভুলে যাই নাকি? আমাদের শরীরে যখন যন্ত্রণা আসে কি হয়, যিশুকে কি করি? ভুলে যাই, ভুলে যাই তো নাকি? যখন মাইনে পকেটে নেই পয়সা শেষ, ডাকছি এত কাজও নেই কিছু নেই তাদের নাকি, পকেটে পয়সাও শেষ হয় না, কেকও খাওয়া হবে নাকি? কেক খাবো, কেক খাবো আর যিশু করলো যে পকেটে পয়সা নেই কেন নাকি? ঈশ্বর আর কিছু মনে করবে না, কারণ ঈশ্বর বলছে আমি অলরেডি জগৎকে দিয়ে দিচ্ছি, কারণ সবাই বলছে এসেছে, সবাই বলি হতে আসেনি। আমেন। আর যিশু কি বলছে? আমি ওদের হয়ে আমি মেয়ে হয়ে বলি হবো। আমেন। হালেলুয়া। তোমাকে আর মেয়ে বলি দিতে হবে না, তোমাকে আর হাঁস বলি দিতে হবে না, আমি অলরেডি তোমার জন্য বলি হয়ে যাবো। আমেন। আমেন। তার জন্য যিশু এসেছে। আমেন। বলছে কেননা অনুগ্রহ বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাচ্ছ। আমেন। ঈশ্বর আমাদের কি গিফট করেছে? পরিত্রাণের গিফট করেছে, তার পুত্রকে আমার জীবনে পাঠিয়েছে, প্রেরণ করেছে। আমেন। আমাদের কি পেয়েছি? তার পরিত্রাণ পেয়েছি। আমেন। তার কি বলছে? এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান। আর ইয়া ঈশ্বর তোমাকে ভালোবাসে, তোমাকে গিফট করেছে। আমেন। আর ইয়া ঈশ্বর তোমাকে পরিত্রাণ গিফট করেছে। আমেন। পরিত্রাণ গিফট করেছে। আমেন। আমরা একের পর দেখব রোমিও 8:32। হালেলুয়া। তা নিজের পুত্রের প্রতি মমতা করিলেন না, মানে ভালোবাসা দিল না। আমেন। হালেলুয়া। যখন গিফট করছে নিজের পুত্রের কথা ভাবলো না। আমেন। তা কি হচ্ছে? আমাদের সকলের জন্য। আমেন। আমাদের সকলের জন্য যিশুকে তোমাদের জন্য গিফট করেছে।
তার পুত্রের কথা ভাবলো না, আমাদের জন্য। আমেন। হ্যালেলুয়া। কারণ আমরা যে জগতে আছি ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, তার পুত্রের দিকে তাকালো না, তাকে মমতা করলো না, আমাদের জন্য, কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। হ্যালেলুয়া, হ্যালেলুয়া। তাতে বলছে, বলছে কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাকে সমর্পণ করে দিয়ে, সমর্পণ। ঈশ্বর তোমাকে গিফট দিয়েছে, আমেন, তার পুত্রকে তোমাদের জন্য সমর্পণ করে দিয়েছে। হ্যালেলুয়া। তাও কি হচ্ছে? হ্যালেলুয়া, হ্যালেলুয়া। বলছে তিনি কি তাহার সহিত সমস্তই আমাদেরকে অনুগ্রহ পূর্বক দান করিবেন না? হ্যালেলুয়া, হ্যালেলুয়া। ঈশ্বর তার অনুগ্রহে, তার দয়ায় প্রভু যীশুকে আমাদের জন্য দান করে দিয়েছে। হ্যালেলুয়া। কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। আমরা জানি ঈশ্বর ভালোবাসে, ঈশ্বর ভালোবাসে, জানি ঈশ্বর ভালোবাসে। না বললে বলবো না, জোরে বলতে হবে, ঈশ্বর ভালোবাসে, ঈশ্বর তোমাকে ভালোবাসে, তার পুত্রকে তোমার জন্য। কারণ কি বলছে? যিনি নিজ পুত্রের প্রতি মমতা করলেন না, নিজের পুত্রকে মমতা দেখালো না, আমেন, আমাদের জন্য। ঈশ্বর তোমাকে ভালোবাসে, তোমাকে গ্রিপ করেছে, তার পুত্রকে তোমার জন্য গ্রিপ করেছে, তার পুত্রকে মহিমা করলো না, আমেন, তার পুত্রকে ভালোবাসে না, তোমাদের জন্য, আমেন। আমরা মনে করি কি, আমরা কি আছি তো, আমরা ঈশ্বর আমাদেরকে দেখে তো, আরে না, ঈশ্বর তোমাকে ভালোবাসে, ঈশ্বর তোমাকে এখনো ভালোবাসে, এখনো তোমাকে ঈশ্বর ভালোবাসে চায়। আমরা সেই ভালোবাসা নিতে চাচ্ছি না, তার পুত্রকে নিতে পারছি না আমরা, কারণ তাকে আমরা ধন্যবাদ দিতে চাচ্ছি না। যখনই পুত্রকে তুমি ধন্যবাদ দেবে, তাকে গৌরব প্রশংসা করবে, ঈশ্বর তোমাকে আর তোমার জীবনকে পরিবর্তন করে দেবে, আমেন। কখন দেবে? প্রার্থনা করতে হবে তোমাকে, আমেন, আমেন, প্রার্থনা করতে হবে। প্রার্থনা তোমার মাইন্ডকে কি করবে? চেঞ্জ করবে, তোমাকে চেঞ্জ করবে। প্রার্থনা না করলে কখনো তোমাকে ঈশ্বর চেঞ্জ করতে পারবে না, তোমাকে সেই গিফটটাকে তুমি মনে করতে পারবে না। প্রার্থনা করলেই ঈশ্বরের গিফটকে তোমার মনে পড়বে, আমেন, ঈশ্বরের যে প্রেজেন্ট আছে তোমার মনে পড়বে। প্রার্থনা না করলে কখনো ঈশ্বরের কথা আমাদের মনে পড়ে না, প্রার্থনা এলে ঈশ্বরের কথা মনে পড়ে আমাদের। হ্যালেলুয়া, হ্যালেলুয়া। বলছে যিনি নিজ পুত্রের প্রতি মমতা করলেন না, আমেন, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করে দিলেন, মানে দান করে দিলেন, আমাদের সকলের জন্য ঈশ্বর দান করে দিয়েছে তার পুত্রকে। তুমি কাটবে ছিঁড়বে, ঈশ্বর তোমাকে কিচ্ছু বলবে না। এখনো আমরা কি করছি? কাট খাচ্ছি আর কি করছি? যিশু নামে বদনাম করছি, যিশু নামে কে খাচ্ছি আর যিশু নামে বদনাম করছি। অলরেডি ঈশ্বর কি বলেছে? আমি কিচ্ছু বলবো না, আর পুত্রই তো বিচার করবে, আমেন, আমি তো বিচার করবো না, কারণ পুত্রই বিচার করবে, আমেন। অলরেডি দেখো নাকি, কারণ তোমার যিশুর মহিমা তোমার দেখেছো, দেখেছো নাকি, দেখেছো নাকি, হ্যাঁ, যিশুর মহিমা দেখেছো নাকি, না দেখুনি, যিশুর মহিমা দেখো, আমরা কি করি, যিশু খাই আর কি করি, যিশু তুমি আছো তো। হ্যালেলুয়া। যাকোব 1:17, তো উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আসে, হ্যালেলুয়া, সমস্ত দান উপর থেকে আসে, হ্যালেলুয়া, সমস্ত বর উপর থেকে আসে, সমস্ত দান সেই উপর থেকে আসে, আমেন, আমেন। ঈশ্বর তোমাকে সেই উপর থেকে পাঠিয়ে দিয়েছে, প্রেজেন্ট করেছে, হ্যালেলুয়া, আমাদের কাছে গিফট করেছে, সমস্ত দান সেই উপর থেকে আসে, হ্যালেলুয়া, জগৎ থেকে নয়, সমস্ত যা কিছু আসে সেই উপর থেকে আসে, কারণ যিশুকে সেই সেই পবিত্র আত্মার মাধ্যমে আসতে হয়েছে। যিশু কি মানে সবে মাত্র জন্ম হয়েছে নাকি? পবিত্র আত্মায় তাকে জন্মগ্রহণ করতে হয়েছে, কারণ ঈশ্বর ভালোবেসে তার সন্তানকে গিফট করেছে, আমেন, পবিত্রভাবে গিফট করেছে আমরা, আমেন, পবিত্রভাবে ঈশ্বর তার পুত্রকে গিফট করেছে আমাদেরকে। যখন সে পবিত্র নাম নেই
শয়তান কি করে? কেঁপে ওঠে, আমেন আমেন। তাহলে নাকি কেঁপে ওঠে নাকি? আর যিশু নামে একমাত্র উদ্ধার হবে, আমেন আমেন। আর সমস্ত জিহোবা স্বীকার করবে, আমেন। এখানে সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর ওপর হইতে আসে, জ্যোতি করে সেই পিতা হইতে নামিয়ে আসে, আমেন। ঈশ্বর হচ্ছে জ্যোতি, যা দান আসবে এই জ্যোতির থেকে এখানে প্রেরণ হবে, আর সমস্ত দান এই উপর থেকে আসবে। আমরা মনে করি ঘরে বসে বসে দান পেয়ে যাবো নাকি? না, তোমাকে সেই প্রার্থনা করতে হবে আর জাহিরা করতে হবে, তবে ঈশ্বর দানকে খুলে দেবে, তবে তোমার চাকরিকে খুলে দেবে, তবে তোমার কাজকে খুলে দেবে। তোমার কি করতে হবে? প্রার্থনা বসে চাইতে হবে, তবে তোমার দরজা খুলবে। তুমি প্রার্থনা করে দরজায় তোমার চাইবে না, আঘাত করবে না, কি হবে? আরে খুলবে না। আমরা কি করেছি? বন্ধ করে রেখেছি, শাটার মেরে রেখে দিয়েছি, তাই তো নাকি? ঈশ্বর তুমি বন্ধ থাকো নাকি? তাই তো নাকি? খোলা আছে এরকম, ঈশ্বর তুমি বন্ধ থাকো, সেরকম শাটার, তাই তো নাকি? তাহলে যা, ওই জন্য আমাদের পরিবর্তন হয় না, আমরা পরিবর্তন হতে পারি না। বলছে ঈশ্বর বলছে সমস্ত দান আমার থেকে আসে, আমেন। আরে যা, সমস্ত ভর উপর থেকে আসে, ঈশ্বর যা গিফট করে সেই উপর থেকে আসে, আমরা নিজ থেকে কিছু করতে পারি না, আমরা নিজ থেকে কিছু করতে পারি না, সব দান উপর থেকে আসে। তাহলে বলছে পড়ি পড়ি ওখানে পড়ি সমস্ত সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে নেমে আসে। কি বলছে? জ্যোতির্গণের সেই পিতা হইতে নামে আইছে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তন জনিত ছায়া হইতে পারে না। বলছে তাহাতে কোন ছায়া থাকতে পারে না, যে দান উপর থেকে আসবে তাকে কেউ ছাওয়া করতে পারবে না। হালেলুয়া। তোমার যদি কাজ আসে সেই ছায়া কেউ আটকাতে পারবে না, প্রার্থনা সেই ছায়াকে ছড়িয়ে দেবে, আমেন আমেন। তুমি প্রার্থনা করো না বলে তোমাকে ছায়ার মতো আটকে দেয়, প্রার্থনা করলে তোমাকে সেই ছাওয়া থাকবে না, পড়ে যাবে। হালেলুয়া। আমার প্রার্থনার উত্তর হচ্ছে আর সব ছাড়া পড়ে গেছে নাকি? আমি প্রার্থনা করি বলে উত্তর হচ্ছে নাকি? সমস্ত দান এই উপর থেকে আসে, আমরা যা প্রার্থনা করেছি এই দানগুলো যা আসবে সব উপর থেকে, আমি আমি ছাগলকে সরিয়ে দেবো। তোমরা চাইবে আমি ছাগলকে সরিয়ে দেবো। আর একটা পথ পড়ি, গীত সঙ্গীতা 147 এক, ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম, তাহা মনোহর, প্রশংসার উপযুক্ত, আমেন। হালেলুয়া। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, আমেন। প্রশংসা না করলে কখনো উত্তর পাবে না, আমেন। বলছে তোমরা সদা প্রভুর প্রশংসা করো, কেননা আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম, আমেন। হালেলুয়া। হালেলুয়া। প্রশংসা গান তুমি করবে না, তোমার উত্তম ফলও আসবে না, ঈশ্বরকে তুমি প্রশংসা দেবে না আর তোমারও উত্তর নামবে না, নামবে না, হাফ পথে আটকে যাবে। ঈশ্বরকে প্রশংসা করো, আমেন। ঈশ্বর তোমাকে গ্রিফট করেছে এই জন্য বড়দিন গুরুত্ব, আমেন আমেন। কারণ ঈশ্বর তোমাকে প্রেজেন্ট করেছে তার একমাত্র পুত্রকে, আমেন আমেন। তার প্রশংসা করার জন্য, তার মহিমা করার জন্য, তার গৌরব করার জন্য, আমেন। হালেলুয়া। হালেলুয়া। সমস্ত দান সেই স্বর্গ থেকে এখানে আসে, আমেন আমেন। হালেলুয়া। হালেলুয়া। প্রশংসা করবে না, এসে যদি শুনবে আর চলে যাবে, আর ওই তোমার ড্রিপ তুমি আর পাবে না। প্রশংসা করলে আর গৌরব করলে তবে তোমার দরজা কি হবে? খুলে যাবে। হালেলুয়া। প্রভুর কাছে আসি, যা ঘরে গিয়ে কি করি? ঘুমিয়ে পড়ি, প্রার্থনা করি না। আরে বাইবেল পড়তে হবে, আমেন। প্রার্থনা করতে হবে, শোনা কাটতে হবে, আমেন। হালেলুয়া। বলছে পড়ি, তোমরা সদা প্রভুর প্রশংসা করো, কেননা আমাদের ঈশ্বর প্রশংসা গান করা উত্তম,
তার মনোহর প্রশংসা উপযুক্ত। হালেলুয়া, তিনি পাওয়ার যোগ্য, তিনি প্রশংসা পাওয়ার যোগ্য, তিনি মহিমা পাওয়ার যোগ্য। আমিন। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য বহুদিন, এই জন্য গুরুত্বপূর্ণ দিন। আমিন। আমিন। আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিন। আমিন। আমিন। আমরা যেন ঈশ্বরের প্রশংসা করি। আমিন। ঈশ্বর তার একমাত্র পুত্রকে আমাদের জন্য গিফট করেছে। আমিন। আমিন। ঈশ্বরকে আমরা মানে গৌরব করবো, ঘরে বসে বসে প্রার্থনা করবো, ঈশ্বর তোমার ধন্যবাদ তোমার পুত্রকে প্রার্থনা জন্য। আমিন। হালেলুয়া। আমিন। এই পুত্রকে যেমন তোমার জীবনে রাখবে, প্রার্থনা সে জীবন করবে, তোমার মাইন্ড রাগ থাকবে না, তোমার মাইন্ড চঞ্চল থাকবে না, কেউ নম্রতাবাদ নিয়ে করবে। দেখবে যত কিছু তোমার মধ্যে চাপ আসবে তুমি কি করে ফ্রি মাইন্ডে এগিয়ে যাবে। আমিন। আমিন। তুমি কি করবে সব মাইন্ডটাকে তুমি নিয়ে নেবে না। আমিন। আমিন। হালেলুয়া। কারণ ঈশ্বর তোমাকে গিফট করেছে, তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, ঈশ্বর তোমাকে প্রেম করে, ঈশ্বর তোমাকে ভালোবাসে, ঈশ্বর তোমাকে প্রেম